আসসালামু আলাইকুম দেশবাসী, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীর খামার শেরপুর, লোকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ফিশারি নষ্ট হয়েছে, ধান জমিন অনেক ইয়েছে। খাওন পিন্ধন অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, মানে খাইতে পারতেছে না, আজকে তিন দিন ধরে এই অবস্থা। আপনারা এখানে পাশে দাঁড়ান, দেখেন ছায়া যে কি হয়েছে। ভিতরে অনেক কিছু ঘর বাড়ি আছে, নিচে গেছে গা, অনেক লোক এই বাক্সা করে খাইতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। যদি কোনো লোক থাকেন ঘরের পাশে দাঁড়ান। শেরপুর লাইতে পারি সব মিলাই তিনটা লোক মারা গেছে, যদি কোনো লোক বাইরা থাকেন আপনারা পাশায় আমাদের দেখেন ছায়া দেখেন। অনেক বাড়ি ঘর নিচে আছে, অনেক বাড়ি ঘর নিচে আছে। আমাদের দেশবাসীর ভাইয়েরা যায় যে যেখানে আছেন, আমাদের এই শেরপুর বাসীর কোনো এই দেখশনটা কেউ করে নাই। আপনারা আইসা এখানে পাশে নগদে দেখে যান, আপনারা যদি কোনো ভাই থাকেন দয়া করে আসেন।